नमस्कार बन्धुरा, राज्य अंगनवाड़ी कर्मी एवं अंगनवाड़ी सहायिका पदे नियोगेर नतून विज्ञप्ति पूजोर आगे प्रकाशित होयेछे एवं एई नियोग कोथाय होच्छे, कारा आवेदन करते पारबेन, की की योग्यता चावा होच्छे, कबे थेके आवेदन पत्र जमा नेवार काज शुरू होच्छे, एई विषये विस्तारित जानाबो एई भिडियोते। तो भिडियोर संगे थाकुन एवं आमादेर चैनेले नतून भिजिटर होले चैनलटी सबस्क्राइब करे पाशे बेल आइकने क्लिक करे राखुन परवर्ती लेटेस्ट आपडेट सबार आगे पाओयार जन्य। এবং আপনি ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, পরবর্তী আপনার জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাকে ইনফর্ম করব। তো বন্ধুরা, এখানে দেখছেন আমরা যে অফিসিয়ালি নোটিফিকেশন ওপেন করেছি বজবজ ওয়ান সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের যে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এখানে 7/10/2020 তারিখে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এখানে প্রথম যে পদটি রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে 12টি শূন্য পদ রয়েছে তপশিলি জাতির জন্য, এবং তপশিলি জাতির মহিলারা এখানে আবেদন করতে পারবেন বজবজ ওয়ান ব্লক এলাকা সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বা পার্শ্ববর্তী যে কোনো ব্লকে বা পৌরসভার বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হচ্ছে, ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 7/10/2020 এই তারিখের হিসাবে 18 থেকে 45 বছরের মধ্যে। নিয়োগের স্থান এখানে বলা হচ্ছে বজবজ ওয়ান ব্লকের যে কোনো স্থানে বা বজবজ পৌরসভা বা পূজালি পৌরসভা এলাকায় যে কোনো স্থানে আপনাদের নিয়োগ হবে। আপনাদের চাকুরির মেয়াদ 65 বছর বয়স পর্যন্ত চাকুরি করতে পারবেন, মাসিক সাম্মানিক সরকারি নিয়ম অনুযায়ী আপনারা পাবেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পদের ক্ষেত্রে 13টি শূন্য পদ রয়েছে। তপশিলি জাতির মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বজবজ ওয়ান ব্লক এলাকা সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত পার্শ্ববর্তী যে কোনো ব্লক বা পৌরসভার বাসিন্দা হলে এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। 1/7/2020 এই তারিখের হিসাবে 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে এখানে আবেদন করা যাবে। তো এখানে দেখছেন কোন পঞ্চায়েত এরিয়া এবং কোন পৌরসভায় কতগুলি শূন্য পদ রয়েছে, সমস্ত বিষয়টা এখানে দেওয়া রয়েছে। এবার আপনাদের যে সহায়িকা পদে বা অঙ্গনওয়াড়ি কর্মী পদে আপনাদের যে পরীক্ষা হবে বা যে সিলেবাস রয়েছে তার সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। এরপরে আপনাকে যে মৌখিক পরীক্ষা দিতে হবে সেই সম্বন্ধেও বিষয়টা এখানে দেওয়া রয়েছে। এখানে আপনি বাংলায় নোটিশটা পেয়ে যাবেন এবং এখানে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারবেন। আপনাকে দরখাস্ত যেটা ফিল আপ করে জমা দিতে হবে তার সাথে যে সমস্ত নথিপত্রগুলো জমা দিতে হবে সেগুলো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। দুটো কালার পাসপোর্ট সাইজ ছবি একটা দরখাস্তের সাথে আটকাতে হবে এবং অন্যটি খামের মধ্যে দিয়ে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণের জেরক্স কপি আপনাকে দিতে হবে, মার্কশিট, অ্যাডমিটের জেরক্স, জাতির সংশয়পত্রের জেরক্স দিতে হবে। এছাড়াও আপনার নিজের নাম ঠিকানা লেখা 9-4 ইঞ্চি খাম, যেটার উপরে 5 টাকার ডাক টিকিট লাগানো থাকবে, দুটি খাম দরখাস্তের সাথে জমা দিতে হবে। এবং স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসাবে আপনাকে ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত কিছু জেরক্স দিতে হবে। এবং যদি আপনাদের না থাকে তো সেই ক্ষেত্রে আপনার বাসিন্দা সার্টিফিকেট নিলেও আপনারা জমা দিতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র এবং পূরণ করা দরখাস্ত মুখবন্ধ খামের মধ্যে ভরে নাম ঠিকানা সমস্ত কিছু উল্লেখ করে আপনি জমা দেবেন। এবং জমা দেওয়ার স্থান এখানে দেখছেন শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক বজবজ ওয়ান ICDS প্রকল্প কালীপুর পোস্ট পূর্ব নিশ্চিন্তপুর থানা বজবজ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আপনারা সরাসরি দরখাস্ত অফিসে জমা দিতে পারবেন 7/10/2020 থেকে 23/11/2020 মধ্যে। ছুটির দিন এবং রবিবার বাদ দিয়ে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত আপনারা অফিসে দরখাস্ত জমা দিতে পারবেন। এখানে দেখছেন এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, ফর্মের নমুনা কপি এখানে দেওয়া রয়েছে। এই ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টের কথা উল্লেখ করা হলো সেগুলো আপনাকে এর সাথে অ্যাটাচ করে আপনাকে ওই অফিসের ঠিকানায় জমা করতে হবে। তো বন্ধুরা, এই নোটিশটা ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে নোটিশটা প্রথমত ডাউনলোড করে বিস্তারিত বুঝে নেবেন এবং আপনাদের ওই ডেটের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করুন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।